শাহরুখ খানের ক্যারেক্টার বাংলাদেশে যদি কেউ করতো। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একটা বিষয় নিয়ে প্রায় সময় আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করে বলেন যে ভাইয়া, আমাদের বাংলাদেশের কোন নায়ক শাহরুখ খান, সালমান খান ও আমির খানের মতো? তো বিয়াস, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক বলিউডের নায়কদের মতো বাংলাদেশের কোন কোন নায়ক অভিনয় করতে পারবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দিঘিকেও করা হয়েছিল। নায়িকা দিঘিকে প্রশ্ন করা হয়েছিল শাহরুখ খান জওয়ান সিনেমাতে যে অভিনয় করেছেন, এই অভিনয়টা বাংলাদেশের কোন হিরো করতে পারবে। এই উত্তরটা দিঘি কি দিয়েছিলেন, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়া যাক। আমার হিসাবে শাহরুখ খানের মতো অভিনয় করতে পারবে ডালিউডের অত্যন্ত জনপ্রিয় অমর নায়ক সালমান শাহ। সালমান শাহ ছাড়াও আমাদের বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নায়ক আছেন ডালিউড কিং শাকিব খান। তিনিও কিন্তু শাহরুখ খানের যে কোনো চরিত্রে অভিনয় করতে পারবেন। তিনি হচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার হিরো শাকিব খান। বাংলাদেশের হিরোদের মধ্যে শাকিব খান ও সালমান শাহ ছাড়া আর অন্য কোন নায়ক শাহরুখ খানের অভিনয় করতে পারবে না। যেমন ধরুন শাহরুখ খান রোমান্টিক সিনেমাতে 100-100 অভিনয় করেন, আবার সালমান শাহ কিন্তু রোমান্টিক সিনেমাতে 100-100 অভিনয় করেছেন, আর বর্তমানে কিন্তু শাকিব খানও রোমান্টিক সিনেমাতে 100-100 অভিনয় করেন। এখন যদি আমরা শাহরুখ খানের অ্যাকশন সিনেমার দিকে তাকাই, তাহলে কিন্তু শাকিব খান অ্যাকশন সিনেমাতেও 100% অভিনয় করতে পারবে। এখন যদি আমরা ইন্ডিয়ান অত্যন্ত জনপ্রিয় নায়ক রজনীকান্ত, সালমান খান এবং সানি দেওয়ালের কথা বলি, এই তিনজনের ক্যারেক্টারে কিন্তু মেগাস্টার মান্না একেবারে পারফেক্ট অভিনয় করতে পারবেন। তার কারণটা হলো মেগাস্টার মান্নার রোমান্টিক সিনেমা, ফোক সিনেমা এবং সামাজিক সিনেমা, তাছাড়া অ্যাকশন সিনেমা, সব ধরনের সিনেমাতেই অনেক সুন্দর অভিনয় করতেন। আটা কথা না বললেই নয়, মেগাস্টার মান্না অভিনীত সুলতান এই সিনেমাটি কিন্তু রজনীকান্তের। রজনীকান্ত 1998 সালে মুক্তি পেয়েছিল এবং মান্না এই সিনেমাটি 2001 সালে মুক্তি দিয়েছিল সুলতান নামে। তাছাড়া আমাদের বাংলাদেশের অ্যাকশন কিং রুবেল আছেন, তিনি ইন্ডিয়ার কোনো নায়কের মতো না হলেও জ্যাকি চ্যানের মতো হবে। তাছাড়া গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন ফোক সিনেমা দিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। ইলিয়াস কাঞ্চনকে বলা যায় ফোক সিনেমার রাজা। তাছাড়া আমাদের দেশের আরো অনেক নায়ক আছেন, আমিন খান, শাকিল খান, ফেরদৌস, রিয়াজ, তারাও কিন্তু অনেক ভালো অভিনয় করেন, তবে বলিউডের কারোর মতো না। তো যাই হোক, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক বাংলাদেশের শাহরুখ খানের মতো অভিনয় করতে পারবে কোন নায়ক, দিঘির মুখ থেকেই শুনে নেওয়া যাক। আটা কথা না বললেই নয়, এতক্ষণ যে আমি নায়ক গুলোর কথা বললাম সেটা কিন্তু আমার অপিনিং ছিল, আপনার অপিনিং কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আটা কথা না বললেই নয়, আমরা অকালে সালমান শাহ ও মান্নাকে হারানোর কারণেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিজ অনেক নিচে নেমে গিয়েছে। তো বিভাস, চলুন দিঘির মুখ থেকে শুনে নেওয়া যাক বাংলাদেশের কোন নায়ক শাহরুখ খানের মতো অভিনয় করতে পারবে। শাহরুখ খানের ক্যারেক্টার বাংলাদেশে যদি কেউ করতো, আমার মনে হয় কি মানে ওই লোকটা বেঁচে নেই, যদি বেঁচে থাকতো আমার মনে হয় মান্না আঙ্কেল পারফেক্ট হতো। বাবা নিয়ে যদি আর একটা কথা বলিস তবে ভুলে যাব আমি কয়েদি, তুই পুলিশ। এই ক্যারেক্টারগুলোর জন্য এই যে যেই ডাইমেনশন, তারপরে যে সোয়্যাগটা, যেটা হচ্ছে বিক্রম রাঠোরের ছিল, এই বিক্রম রাঠোর সোয়্যাগটা ধরাটা খুব টাফ, খুব মানে ওয়েট এই ক্যারেক্টারটার। তো আমার মনে হয় মান্না আঙ্কেল হলে বেস্ট হতো এটা সবসময়।